আরতি দেখে আবার নৌকো ভাড়া করে গঙ্গায় ভেসে বেড়াতে পারে। রাতের বেলায় গঙ্গার ঘাটগুলি বিভিন্ন প্রকার আলোয় সাজানো থাকে, যা দেখতে বড্ড মনোরম। গঙ্গা আরতি দর্শন শেষ করে চলে আসুন হোটেলে, খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালবেলা আপনারা বারাণসীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দেখে নিতে পারেন, যেখানে অটো ভাড়া রিজার্ভ করলে হয় 600 টাকা এবং টোটো ভাড়া 500 টাকা। এবার দেখে নিই বারাণসীর দর্শনীয় স্থানগুলো কি কি। আমরা এখন যাচ্ছি বারাণসী সাইট সিন করতে। প্রথমে দেখে নিই ভারত কলা ভবন। তারপরে দেখে নিই সংকটমোচন হনুমান মন্দির। আমি এখন রয়েছি কাশীর সংকটমোচন হনুমান মন্দিরে। এটি হচ্ছে হনুমান মন্দির, কিন্তু এখানে হচ্ছে ক্যামেরা মোবাইল কিছু এলাও নেই, তাই ভিতরে ছবি কিছু দেখাতে পারবো না, এখান থেকেই বাইরে থেকে দেখে নিতে হবে। তৃতীয়তে দেখে নিই দুর্গা মাতা মন্দির। এবার একটু একটু করে এগিয়ে যাই দেখতে তুলসী মানস মন্দির। এখন আমি দাঁড়িয়ে রয়েছি শ্রী সত্যনারায়ণ তুলসী মন্দিরে। শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির এই হলো সেই মন্দির। এখন আমরা এই ভিতরে যাব, ভিতরে কি আছে দেখতে যাব। দেখিনি রামনগর ফোর্ট ও মিউজিয়াম। এবার চলে আসি সারনাথ স্তূপ। বুদ্ধং নমামি ধম্মং নমামি সংঘং
तत्स भगवतो अरहतो তারপর চলে আসি চৌখণ্ড স্তূপ। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃত্যোর্মুক্ষীয়মামৃতাঃ। ত্রয়ম্বকম যজামহে সব শেষে চলে আসি কাল ভৈরব মন্দিরে। কথিত আছে যে কাশী ভ্রমণ করতে এসে যদি কাল ভৈরব মন্দির দর্শন না করেন তাহলে কাশী ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। তাই অবশ্যই কাল ভৈরব মন্দির দর্শন করবে। এবার চলে আসি কাশী বা বারাণসী দর্শন করতে এসে ঠিক কি কি কিনবেন সেটা জানতে। কিশোর কুমারের সেই বিখ্যাত গানটার কথা সবার নিশ্চয়ই মনে রয়েছে, খাইকে পান বেনারস ওয়ালা। তো সেই বেনারসে এসে যদি বেনারসি পান না খান আর বেনারসি শাড়ি না কেনেন তাহলে আর কি করলেন। তাহলে চটপট গিয়ে অবশ্যই বেনারসি পান এবং বেনারসি শাড়ি কিনবেন। এবং এখানে আরো আতর এবং জর্দা অনেক বিখ্যাত, তা সেগুলোও দেখতে। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে কাশীতে গিয়ে কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন এই সম্পর্কে যতটা সম্ভব তথ্য আমরা দিলাম। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর অনেকেই আছেন কাশী দর্শন করতে এসে প্রয়াগরাজ এলাহাবাদে ঘুরতে যান, আমাদের পরের ভিডিও এই বিষয়কে নিয়ে। এর পরের ভিডিওতে আমরা জানাবো এলাহাবাদ গিয়ে কোথায় থাকবেন বা কোথায় ঘুরবেন, অর্থাৎ এলাহাবাদ সম্পর্কে অনেক তথ্য। তাহলে অবশ্যই সেই ভিডিওটাও দেখতে ভুলবেন না। হ্যালো, আমরা এখন যাচ্ছি গঙ্গা যমুনা সরস্বতী যে মিলন স্থান ত্রিবেণী সঙ্গম, সেখানে এখন স্নান করতে যাচ্ছি নৌকায় করে। এটা হলো জাহাঙ্গীর আর শাহ বেগমের বড় ছেলে খুসরোর টুম। এখন হচ্ছে আমি স্বরাজ ভবনের সামনে, এলাহাবাদ যে স্বরাজ ভবন, ওইটা হলো সেই গাছ যে গাছে মানে যুদ্ধের সময় ইংরেজদের সাথে যুদ্ধের সময় যে গাছের পিছনে লুকিয়েছিলেন চন্দ্রশেখর আজাদ, ওই হলো সেই গাছটা। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভ্রমণের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব সাবধানে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ভবঘুরের ভ্রমণ। মদন্ত সমাগম কি নগরি, হর হর বম বম কি নগরি, সাড়ি বনারসি পান মধুর, সাহিত্য ওর সংস্কৃতি কা পুল, সঙ্গীত নৃত্য বস কণ কণ মে ভর পিতে হিসকে হর ক্ষণ মে।